জোনায়দ আহমদ আপনি লিখেছেন সম্প্রতি কুমিল্লায় বরের হাত ধোয়ানোর বকশিস নিয়ে সংঘর্ষের কারণে বিয়ে পণ্ড হয়ে যায় এবং বরকনের সহ অনেকে আহত হন বিয়ের অনুষ্ঠানের তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কয়েকদিন পরপরই এমন হতাহতের ঘটনা শোনা যায় বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন বেজুনায়দ এটি বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করেই শুধু হচ্ছে আমার মনে হয় ব্যাপারটি শুধু সেরকম নয় বরং তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তুলকালাম হয়ে যাচ্ছে এবং অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে এই বিষয়গুলো আমাদের সমাজে অহরহ বিষয় প্রায় দেখা যাচ্ছে লুডু খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে মারামারি হয়েছে প্রায় দেখা যাচ্ছে যে স্বামী তার স্ত্রীর কাছে কোনো জামা স্ত্রী করে দিতে বলেছেন ওইটাকে হয়তো ধুইতে বলেছেন বা কোনো একটা কাজ করতে দিয়েছেন সে কাজটা করতে বিলম্ব হয়েছে বা তিনি ভুলে গিয়েছেন এর ফলশ্রুতিতে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা ঘটে যাচ্ছে এরকম ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে বন্ধু বান্ধব একে অন্যকে খুন করে ফেলছে এবং এই জাতীয় বিষয়গুলো দিন যত যাচ্ছে তত আমাদের সমাজে খুব স্বাভাবিক বিষয় পরিণত হচ্ছে এবং প্রচুর পরিমাণে বেড়ে চলেছে এর সংক্ষিপ্ত আকারে যে কারণ বলতে চাই তা হলো আমাদের মধ্যে নীতি নৈতিকতা আদর্শ মানবিক মূল্যবোধ যেগুলো থাকার কথা সেগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে এবং এগুলোর মূল্য ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র কোনো জায়গায় নাই যার কারণে মানুষ তথাকথিত ক্যারিয়ার গড়া মানুষ তথাকথিত নিজের পায়ে দাঁড়ানো তথাকথিত প্রতিষ্ঠিত হওয়া এই যে একটা নেশা এই নেশার বাইরে মানুষ মানুষ হওয়ার যে চেষ্টা সেটি কোথাও করা হয় না না পরিবারে না সমাজে না অন্য কোথাও ব্যক্তি উদ্যোগে কিছু মানুষ চেষ্টা করছেন ভালো মানুষ হওয়ার ভালো মানুষ হিসাবে থাকার ওলামা একরাম চেষ্টা করছেন মানুষকে সঠিক পথের দিশা দেয়ার কিন্তু সমাজের মূল স্রোতে থাকা বেশিরভাগ মানুষ তাদের কাছে মনুষ্যত্ব মানবিক গুণাবলী অর্জন করার কোনো গুরুত্ব নেই যার কারণে মানুষ দিন দিন পশুকে হার মানিয়ে ফেলছে আপনি যখন বদমেজাজ এবং আপনার বদ্রাগ যেটা আছে এটাকে কোনো দোষের বিষয় মনে করবেন না আত্ম উন্নয়নের চিন্তা করবেন না আত্মশুদ্ধির চিন্তা করবেন না তখন এই সমস্যাগুলো বাড়তেই থাকবে এই জন্য আমাদের সমাজে মানুষের মধ্যে সবর এবং ধৈর্যের চর্চা যেন বাড়ে সেজন্য তাদেরকে নৈতিকতার শিক্ষা যেমন দিতে হবে তাদেরকে ধর্মীয় আপনার যে নির্দেশনাগুলো আছে সেগুলোর আওতায় আনতে হবে সেগুলো তাদের মধ্যে জাগ্রত করতে হবে এরকম নানাবিধ প্রচেষ্টার মাধ্যমে আশা করা যায় ইনশাল্লাহবিদিন আমাদের সমাজ সুন্দর এবং সুস্থ ধারায় আপনার প্রবাহিত থাকবে বিয়ের কেন্দ্র করে যে সংঘর্ষ হচ্ছে এবং সেখান থেকে বিয়ে পর্যন্ত পণ্ড হয়ে যাচ্ছে মানে আমরা এখনো কতটা মূর্খ রয়ে গেছি আমরা কতটা এখনো আমাদের কর্মে কোনো 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 ক্ষেত্রে কতটা বর্বর আমরা এখনও রয়ে গেছি যে ছোট্ট একটা বিষয়কে আমরা হজম করতে পারছি না তো এটার জন্য দরকার হলো ধর্মীয় শিক্ষার ব্যাপক প্রচার এবং প্রসার এবং ব্যক্তি পরিবার সব জায়গায় চর্চা করা আল্লাহ আমাদেরকে তফিক দান করুন